friends, welcome back to my channel and welcome back to another vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, এটা ব্লগ নয় বাট এটা একটা রান্নার রেসিপি। তো এখন তো মোটামুটি শীত পড়েই গেছে, তো টুকটাক আমাদের সন্ধ্যাবেলা একটু ইচ্ছা করে যে একটু স্ন্যাক্স বা কিছু হলে চায়ের সাথে খুব ভালোই হয়। তো সেরকমই আজকে একটা স্ন্যাক্স প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেটা কি চলো ঝটপট দেখে নিই। তোমরা আশা করি সবাই বুঝতেই পেরে গেছো সেটা কি। তো ইয়েস, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। তো মানে পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ দেখতে থাকো পুরো রেসিপিটা, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি আরও কোনো নতুন নতুন রান্নার আইডিয়া থাকে সেটাও আমাকে বলতে পারো, তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, প্রথমেই আমরা একটা বড় গোটা ফুলকপিকে ভালো করে কেটে নিয়েছি এবং সেটাকে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। তো এরপরে আমরা কি করব, এরপরে সেই ফুলকপিটাকে আস্তে আস্তে গরম জলে ছেড়ে দিতে হবে, সেটাকে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য ফুটতে দেওয়া হবে। তো এটা সিদ্ধ হয়ে আসলে আমরা এটার জলটা ছেঁকে নিয়ে, এই যে এখন দেখো জলটা ছেঁকে নিয়েছি, ছেঁকে একটা পাত্রের মধ্যে বা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে। এরপরে আমরা ফুলকপির যে পকোড়া বানানোর যে ব্যাটারটা সেটাকে তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে কী কী দিচ্ছি চলো দেখে নেওয়া যাক। তো এরপরে একটা বাটিতে বেসন নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এরপর পরিমাণ মতো জল দিয়ে একটু ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। এরপরে এখানে দেখো আমরা একে একে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং ধনে পাতা ভালো করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এখন আমরা এই যে ব্যাটারটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার মধ্যে একে একে এই ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে, এবং তার মধ্যে ফুলকপিটা দিয়ে মিশিয়ে ভালো করে মিক্সচার বানিয়ে রেখে দিতে হবে। তো এরপরে আমরা একটা বাটির মধ্যে টমেটো কেচাপ নিয়ে নেব। তো টমেটো কেচাপটা আমাদের এখানে একটু কম পড়ে গেছে, তোমরা চাইলে একটু বেশি করে নিয়ে নিতে পারো পরিমাণ মতন বুঝে। তো তারপরে আমরা কি করছি, একটু ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এর সাথে মিশিয়ে দিচ্ছি, এবং এরপরে আমরা অ্যাড করব লেবুর রস, একটু অল্প নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স আপ করে এটাকে রাখতে হবে, এবং এই সসটা দিয়েই কিন্তু আমরা ফুলকপির পকোড়াটাকে সার্ভ করব। তো চলো এটাকে ভালো করে বানিয়ে নেওয়া যাক। তো এখন একটা কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে, তেলটা গরম হলেই আমরা ফুলকপিটাকে পকোড়া বানানোর জন্য ছেড়ে দেবো। তো এই যে তেল ফুটছে এখন, তো আমরা একে একে ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই যে ইনি আমার হাজবেন্ড, তো ইনি বানাচ্ছিলেন ফুলকপির পকোড়াটা। তো ওনাকে বলেছিলাম যে ভিডিওর দিকে একটু তাকাতে, তাই উনি একটু দেখে আমাকে হেসে দিলেন। তো যাই হোক, যেটা বলার, তো আমাদের বাড়িতে মোটামুটি যে স্পেশাল ডিশগুলো রান্না হয় সেগুলো মোটামুটি আমার হাজবেন্ডই করে, কারণ ওই এগুলো নতুন নতুন জিনিস ট্রাই করতেও ভালোবাসে এবং ও সত্যি ভালো বানায়। তো সেই জন্য আমরা ওকেই বলি এগুলো বানাতে, সেই জন্য আজকেও ফুলকপির পকোড়াটা ওই বানাচ্ছিল। তো চলো এখন ফুলকপির পকোড়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে, রেডির পথে। তো এবার দেখে নাও চট করে রেডি হওয়ার পর পকোড়াটা কীরকম দেখতে লাগছে। তো এই যে আমাদের ফুলকপির পকোড়া রেডি, আর সসের সাথে দেখতেও দারুণ লাগছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, আর সোনাইও খেয়ে বললো বেশ ভালোই লাগছে। তো তোমরা এবার ঝটপট ট্রাই করো, এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। তো টিল দিন, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।